এখন যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে 20 অক্টোবরের। তো সেই দিন হচ্ছে আমার জন্মদিন ছিল, আর সেই দিন রাত 12টার পর হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে সারপ্রাইজ হিসেবে আমার জন্য এই চকলেটগুলো নিয়ে এসে রাখছিল ফ্রিজে। আসলে আমি চকলেটগুলো দেখিনি, আপনাদের ভাইয়া একেবারে ডিপে রেখে দিয়েছিল, এর জন্য হয়তো বা আমার খেয়াল করা হয়নি। তো রাত 12টার পর আপনাদের ভাইয়া হচ্ছে আমাকে এই সারপ্রাইজটা দিল, তো আমি তো খুব বেশি খুশি হয়ে গেছি। তো আরেকটা সারপ্রাইজ দিয়েছে, সেটা আর আপনাদের মাঝে শেয়ার নাই বা করলাম। আর এখন আমি চলে আসলাম পরের দিন সকালবেলা। তো ঘুম থেকে ওঠার পর প্রথমে আমি হচ্ছে এক গ্লাস পানি নিলাম, আর এর ভিতরে 2 টিস্পুন ইসবগুলের ভুষি দিয়ে দিলাম। এরপর পানির সাথে খুব ভালোভাবে গুলিয়ে এখন আমি খেয়ে নিব, এরপর হচ্ছে আমি কাজে লেগে পড়ব। তো আমি হচ্ছে অফ ক্যামেরায় নাস্তা তৈরি করে অলরেডি খেয়ে নিয়েছি। এরপর আমি হচ্ছে এখন ঘরের যে ফার্নিচারগুলো আছে সেগুলো খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নিব। আর আমাদের প্রত্যেকটা গৃহিণীকেই কিন্তু এই কাজগুলো রেগুলারই করতে হয়। আর এখন জিনিসপত্রের দাম যে হারে বাড়তেছে, আসলে সামনের দিনগুলো কিভাবে কাটবে সেটা আসলে কিন্তু চিন্তার বিষয়। আসলে জীবনে যারা অর্থের প্রাচুর্যের মাঝে বেড়ে উঠেছে, দেখবেন তারা কখনো বুঝবে না একটা মধ্যবিত্ত পরিবারের অর্থের অভাব কতটা ভয়ঙ্কর এবং কতটা দুর্বিষহ। আসলে সত্যি কথা বলতে কি জানেন, গরিবের অভাবের শূন্যতা থাকে না, কারণ তারা অভাবকে সঙ্গী করেই কিন্তু বড় হয়ে ওঠে, আর তাদের কাছে এটাই কিন্তু স্বাভাবিক মনে হয়। আর গরিবের হচ্ছে কারো কাছে সাধ্য থাকে চাওয়ার এবং পাওয়ার সম্ভাবনাও থাকে, তবে মধ্যবিত্তদের কিন্তু তা থাকে না। মধ্যবিত্তদের থাকে হচ্ছে অভাবের শূন্যতায় নিভৃতে চোখের জল ফেলা আর নিজের স্বপ্ন বিসর্জন দেওয়ার নিদারুণ ক্ষমতা। তবে মধ্যবিত্তের স্বাদ এবং সাধ্যের মাঝখানে আর একটা শব্দ থাকে, সেটা হচ্ছে মানিয়ে নেওয়া। মধ্যবিত্তের জন্মের পর থেকেই কিন্তু মানিয়ে নেওয়াটা শিখতে হয়। আর পছন্দের জিনিসটা পাওনি, মানিয়ে নাও, বা কাছের জিনিসটা হারিয়ে ফেলেছ, মানিয়ে নাও। মধ্যবিত্তেরা বাঁচে আশা এবং স্বপ্নে, আর একদিন অনেক কিছু হবে, অভাব দূর হবে, বাবা মায়ের জন্য অনেক কিছু করব, নিজের স্বপ্ন পূরণ করব। কিন্তু সেই দিনটি কবে আসবে তা তারা জানে না। মধ্যবিত্তের জীবনে এমন একটি দিন আসুক যেদিন তারা নিজের সব শখ আহ্লাদ পূরণ করতে পারবে, আর বাবা মায়ের জন্য কিছু করে আনন্দে কাটতে পারবে। খুব বেশি কিছু না হোক, জীবন তাদেরকে উপহার দিক ছোট ছোট খুশির মুহূর্ত, আর নিজেদের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ হোক, বেঁচে থাকা হোক সুন্দর এবং আনন্দের। তবে মধ্যবিত্তের স্বাদ এবং সাধ্যের মাঝখানে আর একটা শব্দ থাকে, মানিয়ে নেওয়া। মধ্যবিত্তের জন্মের পর থেকেই কিন্তু মানিয়ে নেওয়াটা শিখতে হয়। পছন্দের জিনিসটা পাওনি, মানিয়ে নাও। কাছের জিনিসটা হারিয়ে ফেলেছ, তাও মানিয়ে নাও। মধ্যবিত্তরা বাঁচে হচ্ছে আশা এবং স্বপ্নে। এদিকে কথা বলতে বলতে ঘরের কাজগুলো কিন্তু আমি করে নিচ্ছি, আপনারা দেখিয়ে বুঝতে পাচ্ছেন। তো আমি ডাইনিং টেবিলটা ক্লিন করার পর বেডরুমে চলে আসছিলাম, আর বেডরুমে আসার পর প্রথমে আপনাদের ভাইয়ার কম্পিউটার টেবিলটা একটু মুছে দিয়েছি, এরপর আমার বেডটা মুছে নিলাম, আর অন্যান্য যে ফার্নিচারগুলো আছে রুমে সেই ফার্নিচারগুলো আমি খুব ভালো করে মুছে ক্লিন করে নিলাম। তো বেডরুমটা আমার পুরোপুরি গুছানো হয়ে গেছে, আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি। আসলে বাসাটা যখন গুছানো থাকে তখন কিন্তু নিজের ভিতরে একটা শান্তি অনুভব হয়। তো তাই আমি প্রথমেই হচ্ছে বাসাটা গুছিয়ে তারপর অন্যান্য কাজগুলো করি। আর এইদিকেই তো মাছ ছেড়ে হচ্ছে এখন আমি একটু খাবার দিয়ে দিব। আজকে মাছকে হচ্ছে খাবার দেওয়া হয়নি এখনও, আপনাদের ভাইয়া ভুলে গেছে, আমাকে বললো মাছকে একটু খাবার দিয়ে দেওয়ার জন্য, তাই মাছগুলোকে আমি খাবার দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন মাছগুলো দেখতে আমার কাছে ভীষণ ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার কাছে তো বেশ ভালো লাগে। তো বেডরুমটা গুছানোর পর এখন আমি চলে যাব একটু আমার বারান্দায়, আর আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। এই তো আমার এই গাছটা দেখতে পাচ্ছেন, স্নেক প্ল্যান্ট। তো এই গাছের পাতা আমি অনেক আগে লাগিয়েছিলাম, আর সেই পাতা থেকেই হচ্ছে নতুন গাছ বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমি যখন ভিডিও করতেছিলাম তখন এই একটা গাছই দেখেছি, এখন দেখলাম যে আরেকটা পাতার নিচে হয়েছে। এটা যখন আমি বয়স দিচ্ছিলাম তখনই দেখতে পেলাম, আসলে আগে কিন্তু দেখিনি। আর মাশাল্লাহ এই ক্যাকটাস গাছটাও আমার খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দরভাবে গ্রো হচ্ছে।
আর আমার গাছগুলোই তো আপনাদেরকে আবার একটু দেখিয়ে দিচ্ছি। এখন গাছগুলো যেন একটু কেমন কেমন হয়ে গেছে, আসলে হয়তোবা শীত চলে আসছে এর জন্য হয়তোবা গাছগুলো এরকম হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন আমি হচ্ছে বেডরুমে চলে আসলাম আবার, আর পুরাটা বাসা কিন্তু এখন আমার গোছানো আছে, তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো ঘরের কাজগুলো আমার সব শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আমি ওয়াশিং মেশিনটা একটু চালু দিয়ে দিব, কারণ বেশ কিছু পরিমাণে কাপড় জমে আছে, সেগুলো পরিষ্কার করতে দিতে হবে। তাই আমি ওয়াশিং মেশিনটা একটু চালু দিয়ে দিলাম, আর এই তো ওয়াটার লেভেলটা একটু ঠিক করে দিলাম এখানে। তো এখন স্টার্ট বাটন আমি টিপ দিয়ে দিলাম, আর এই তো আমার ওয়াশিং মেশিনটা কিন্তু চালু হয়ে গেল। তো এভাবে করে এখন আমি ওয়াশিং মেশিনটা চালু দিয়ে দিলাম, এদিকে কাপড়গুলো আমার পরিষ্কার করা হতে থাকবে। আর এই দিক দিয়ে হচ্ছে আমি রান্নাবান্নার কাজগুলো করে নিব। তবে আজকে আপনাদের মাঝে আর কোনো কিছুই রান্নাবান্না শেয়ার করব না, অফ ক্যামেরায় আমি সমস্ত রান্নাবান্না শেষ করে নিয়েছি। তো চলুন আজকে কী কী রান্না করেছি সেগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো আজকে খুবই সিম্পল রান্নাবান্না করেছি, এখানে বেগুন আর আলু ভেজে নিয়েছি, মাছ ভেজেছি আর কাঁকরোল। আজকে খুবই মজার খাবার দাবার, আমার তো খুব পছন্দ এই খাবার দাবারগুলো। আর গতকালকে ডাল ছিল সেটা বের করে গরম করে নিলাম, আর এই মূলাগুলো হচ্ছে কাটা ছিল ফ্রিজে, তাই আজকে সিদ্ধ করে আমি এভাবে করে রেখে দিব। আগামীকালকে হচ্ছে আমি মূলা দিয়ে ডাল রান্না করব। আর এই তো কাপড়গুলো আমার হচ্ছে ক্লিন করা হয়ে গেছে, এই কাপড়গুলো এখন আমি ঘরের মধ্যে মেলে দিয়ে দিব। তো এখানকার মতো ক্যামেরাটা এখানেই অফ করে দিচ্ছি। আর এই তো এটা হচ্ছে আমার আরেকটা সারপ্রাইজ, আমার জন্মদিন উপলক্ষে এই ফুটেজটা ছিল হচ্ছে অক্টোবরের 20 তারিখ, আর এটা ছিল হচ্ছে সন্ধ্যার দিকে। তো আমার মার বাসা থেকে হচ্ছে আমার জন্মদিন উপলক্ষে এই মিষ্টি আইটেমগুলো পাঠিয়ে দিছে আমার ভাইগনাকে দিয়ে। আমার হচ্ছে মিষ্টি অনেক বেশি পছন্দ, তো মেয়েদের হচ্ছে টক পছন্দ থাকে, তবে আমার কাছে হচ্ছে মিষ্টি আইটেম খুব বেশি পছন্দ, এর জন্য আমার জন্য হচ্ছে এখানে কিছু মিষ্টি আইটেম পাঠিয়ে দিয়েছে, দই আর হচ্ছে এটার মধ্যে হচ্ছে রসমলাই আর হচ্ছে কিছু মিষ্টি। তবে এই মিষ্টিগুলো খেতে কিন্তু খুবই টেস্টি, আমার খুব বেশি ভালো লাগে। তো এই সারপ্রাইজটা পেয়েও আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। তো যাই হোক, আজকের ব্লগ ভিডিওটি আমি আর বেশি বড় করব না। আজকের ব্লগ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি ছোট লাইকের কারণে আমার চ্যানেলটি বড় হতে অনেক বেশি সাহায্য করবে, তাই প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।